তো বন্ধুরা আপনি কি অপরিচিত জায়গায় যেতে ভয় পাচ্ছেন তাহলে কিন্তু আজকে পুরো সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা আজকে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে লোকেশন ট্র্যাক করে যেতে পারবেন আবার কথায় ফোন আপনাদের লোকেশন ট্র্যাক করে সেই জায়গায় নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আমি এখান থেকে খুলনা সিলেক্ট করছি খুলনা সিলেক্ট করছি খুলনা কিন্তু এটা আমার আমার বাড়ি কোথায় আপনাদের দেখায় এটা এটা হলো আমি তো আমার বাড়ি হলো সাইকোলা দেগলগ্রাম গ্রাম দেখতে পাচ্ছেন এই যে ঠকারের কাছে দেখাবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্কল করছি দেখতে পাচ্ছেন আমাদের যে সাইকেলটা দিলেন সেই সাইকেলটা দিলেন হচ্ছে আর আমি কি তাই কোথায় করেছি খুন না আর দেখুন খুলনা একবার চলে গেছে লোকেশন ট্যাগ করে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা লোকেশন এটা কিন্তু কতক্ষণ সময় সেটা দেবে এটা হল খুলনা নির্দিষ্ট জায়গা মানে খুলনা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় ছয় সাত ঘন্টা লাগে বাসায় দেখতে পাচ্ছেন খুলনা লেগেছে ট্যাগ করেছি এমন করে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু ফোন দিয়ে এখন লোকেশন ট্যাগ করতে যেতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশান দেবো আজকে ভিডিওটিতে কেমন করে যাবেন কীভাবে যাবেন সব কিছু করতে হবে আপনি গাড়ির মাধ্যমে হোন্ডার মাধ্যমে এতে প্রথমে গাড়ি আছে তারপরে হুন্ডা আছে তারপর বাস আছে তারপরে পায়ে হেঁটে কয়েকদিন সময় বিস্তর থাকতে কিন্তু আজকে এই ভিডিওটি আপনি অপরিচিত জায়গায় যাচ্ছেন আপনি ফোনের মাধ্যমে লোকেশন ট্যাগ করে তারা কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তোরা অনেক মুভি মুভিতে আপনারা দেখেন কিনা পুলিশরাও কিন্তু এটা করে লোকেশন ট্যাগ করে যে কোনো জায়গায় যায় যারা ড্রাইভার আছে তারা কিন্তু মূল টপিক যারা ড্রাইভার যারা আছে তারা কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ যারা ড্রাইভার তারা কিন্তু অনেক জায়গা নতুন জায়গায় যাওয়ার পরে লোকেশন খুঁজে পায় না সে কিন্তু এমন করে লোকেশন ট্যাগ করে যে কোনো জায়গায় চলে যায় এমন এই লোকেশন ট্যাগ করবেন কেমন করে চলে যাব এটা মূল টপিক মূল টপিকে একটা কথা বলছি বন্ধুরা আপনি চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটি করে বাজিয়ে চলুন আপনি শেখায় আপনাকে কেমন করে আপনার ফোন আপনার রাস্তা দেখাবে কিংবা আপনি পৃথিবীর প্রান্তে আপনার ফোন দিয়ে লোকেশন ট্র্যাগ করে যাবেন তো তার জন্য এখান থেকে বেরো আসবেন বন্ধুরা বেরো আসার পর আপনি শেখাবো কেমন করে লোকেশন ট্যাক করবেন তো জাস্ট আমি এখান থেকে বেরো আসছি তো আমি এখান থেকে বেরো আসলাম তো বেরো আসার পরে বন্ধুরা আপনারা বেরো আসবেন তো এখান থেকে বেরো আসার পর এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন দরকার হবে সেই হলো ম্যাপ মানে গুগল ম্যাপ এটা কিন্তু সবার ফোনেই থাকে বন্ধুরা আপনি পুরো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লে স্টোর থেকে প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এখান থেকে আমি গুগল ম্যাপের যদি ঢুকবো গুগল ম্যাপ ঢোকার পরে আপনি কেমন করে ফোন আপনার পুরো পৃথিবীর লোকেশন দেখাবে কিংবা আপনি যেখানে যাবেন সেই জায়গায় নিয়ে যাবে নির্দিষ্ট সঠিক জায়গায় নিয়ে যাবে এমনকি আপনি ও যে পৃথিবীর অচেনা জায়গা যে কোনো জায়গায় কিন্তু ঘুরতে পারবেন দেশের পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবেন তো জাস্ট এখান থেকে আমি ম্যাপের ঢুকলাম মধ্যে ঢুকে আমি কীভাবে লোকেশন ট্র্যাক করে যাই এমনকি আমি আমার বন্ধু যখন হুন্ড হুন্ড চলে সে কিন্তু লোকেশন ট্র্যাক করে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লোকেশন দেখাবে এখন ওই এমন এক এক জায়গায় যাবেন যেরকম আমি খুলনা লোকেশন ট্যাগ করেছিলাম তো খুলনা আমাদের বাসাতে কতক্ষণ সময় লাগে পাহাড়তে গেলে কতক্ষণ সময় লাগবে গাড়িতে গেলে কতক্ষণ সময় লাগবে বাসে গেলে কতক্ষণ সময় লাগবে হুন্ডাতে গেলে কতক্ষণ সময় লাগবে বিস্তারটা কিন্তু আজকে ভিডিও থাকছে তো ওদের যারা ড্রাইভার করে ড্রাইভার ড্রাইভিং গাড়ি চালাতে তাদের জন্য আজকে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কিন্তু এমন করে গাড়ি ড্রাইভার গাড়ির লোকেশন দিয়ে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবেন মানে আপনি যেখানে যাবেন সেখানে যাবেন পাবনা গেলে পাবনা যাবেন খুলনা গেলে খুলনা যাবেন মানে পৃথিবীর এই প্রান্ত থেকে গোপান কিন্তু যেতে পারবেন আপনার গাড়ি নিয়ে যারা গাড়ি গাড়ি ছাড়া তাদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখান থেকে যারা সার্চ করতে হবে তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কেন সার্চ করতে হবে যেটা যাবেন সেটাও সার্চ করতে হবে উপরে সার্চ বাস আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকে যাই তো এখানে কিন্তু এটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন তো এখান থেকে সার্জিস আমি এখান থেকে খুলনা সিলেক্ট করি আপনাদের দেখাই তো সার্স এখান থেকে খুলনা দেখলাম দেখতে পাচ্ছেন খুলনা কিন্তু চলে আসলো তো বন্ধুরা খুলনা চলে আসার পরে দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসবে এখান থেকে সার্স এইটা ট্যাপ করবেন তো আমি এখান থেকে ট্যাপ করলাম আপনি কিন্তু এটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার লোকেশন কিন্তু ট্যাক হয়ে গেল মনে করেন যে লোকেশন চলে গেছে এটা কি আসে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি গার্ড নি দেন সেক্ষেত্রে কিন্তু ছয় ঘন্টা দশ মিনিট লাগবে আপনি হুন্ডুলি গেলে দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা উনচল্লিশ মিনিট লাগবে বাসে মতো এখানে যা পাওয়া যায় না মানে অনেক দূর আজকে পায়ে হেঁটে যান গায়ে সেক্ষেত্রে দুই দিন লাগবে তো বন্ধুরা সাপোজ আপনি এখন মাইকো নিয়ে যাবেন সেখানে মাইকো নিয়ে যাওয়ার জন্য মাইকো আজ হোড়া নিয়ে যান হোঁড়া সিলেক্ট করবেন যদি আপনি পায়ে হেটে যান পায়েটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু মাইকো নিয়ে যাবো এইভাবে আমি মাই মাইকো সিলেক্ট করবো মাইকো সিলেক্ট করবো দেখতে পাচ্ছি এখানে স্টার্ট এখানে স্টার্ট আসছে স্টার ট্যাপ করব তো আমি এখানে স্টার ট্যাপ করলাম স্টার ট্যাপ করার পর বন্ধুরা দেখতে লোকেশন চলে আসবে এটা লোকেশন চলে আসবে আপনি হুন্ডা এই যে দেখতে পাচ্ছেন তীর আইকন এই তীর আইকন কিন্তু আপনি আপনি গাড়ি চালাবেন এই তীর আইকন কিন্তু আস্তে আস্তে আগে দেখতে পাচ্ছেন যে লোডসে এটা কিন্তু আপনি আস্তে আস্তে আগে দেখতে পাচ্ছেন আগে গেলে আপনি কিন্তু একটা মূল খুলনা মানে শর্টকাট রাস্তা যেটা মেন রাস্তা সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন কত পথ পাড়ি দিতে হবে তো বন্ধু এখন সময় লাগবে আপনাদের ছোটো করে দেখাই দেখতে পাচ্ছেন এটা আপনার মূল লোকেশন আর খুলনা হইলো এই দিক তো আমি আরও সরে করে দেখাই এ দেখতে পাচ্ছেন খুলনার লোকেশন এই যে আপনাদের দেখাই এটা হলো খুলনা তো গায়েস এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলনা শহর এই খুলনা শহরে কিন্তু আপনাকে একদম নিয়ে আসবে বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদের দেখালাম খুলনা শহর কেমন কিন্তু দেবেন কিন্তু খুলনা শহরে খুব সহজেই আপনি যেতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুলনা শহর যেটা মেন শহর শহর সেটা কিন্তু দেখতে আছে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়িটির কারণ শহরের মধ্যে পড়ে তো সাবসে আপনি এখন পাবনা যাবেন আমি পাবনা তো আপনাদের দেখাই তাদের এখানে কেটে দেবেন তো এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর এখান থেকে আবার বেরো আসবেন আমি এখান থেকে বেরো আসছি বেরো আসার পর আবার এখানে সার্চ করবেন দেখতে পাচ্ছেন সার্জিশ টাইপ করবেন তো আমি এখান থেকে পাবনা লিখবো তো এখান থেকে পাবনা লিখলাম তো পাবনা লেখার পরে দেখতে পাচ্ছেন পাপনা চলে আসবে তবে এখান থেকে স্টার্ট ট্যাপ করবেন তো এখান থেকে নীল নীলাগঞ্জ ট্যাপ করবেন তো স্টার করছি এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে বন্ধুদের এখান থেকে কিন্তু পাবনার লোকেশন ট্যাক হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আছি আমার বাসা কিন্তু এটাই এটা কিন্তু আমি মানে এটা আপনি যে লোকেশন ট্যাগ করুন সেটা কিন্তু আপনাদের দেবে নীল রঙে দেখতে পাবেন গ্রাম ঘাটে কাছ আমার বাড়ি দিঘিলগ্রাম গ্রাম ঘাটে কাছে বাড়ি ঘাট যাচ্ছে আপনি পাবনা সিলেক্ট করে পাবনা এসেছি নাকি আপনাদের দেখাই এই যে স্কল করে এড়ে চলে আসবেন তো এখান থেকে জাস্ট অনেক দূর পাবনা পাপনার ছেজনেকে ছোট দেখাচ্ছে তো আপনারা এদের লাল না লেখুন সেটি কিন্তু আপনাদের পাবনা লোকেশন দেখাবে দেখতে পাচ্ছেন আপনি স্কুল খুব বড় নিয়ম বন্ধুরা এখানে কিন্তু পাবনা শহরের মধ্যে নিয়ে যাবে একবারে এটা পাবনা শহর সেই পাবনা শহরের মধ্যে কিন্তু নিয়ে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পাবনা শহরের মধ্যে আমাকে নিয়ে এসেছে তো বন্ধুরা এমন করে কিন্তু আপনি এটাও কিন্তু হুন্ডার মাধ্যমে যাতে কত সময় লাগবে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আঠাশ মিনিট তারপরে এটা গাড়ির মাধ্যমে এক ঘন্টা আঠাশ মিনিট লাগবে হুন্ডার মধ্যে হুন্ডার তো এক মিনিট চব্বিশ তেইশ সেন্ট লাগবে বাসের মাধ্যমে যাওয়া যায় না মূলত হেঁটে গেলে নয় ঘন্টা সময় লাগবে মানে পাবনা আমাদের আসার থেকে নয় ঘন্টা সময় লাগবে ভিড়ে দেখতে কী অবস্থা তো এখান থেকে পাবনা কিন্তু খুব সহজে আমরা যেতে পারবো তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি লোকেশন ট্যাক করতে পারবে জাস্ট আপনি এখন হোল্লা হোলার লিখে যাবেন পাবনা হোমার ট্যাপ করবেন হোমার ট্যাপ করার পরে স্টারে ট্যাপ করবেন তো ট্যাপ করলাম তো স্টারে ট্যাপ করার পর বন্ধুরা দেখতে লোকেশন কিন্তু ট্যাক হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আপনার দেখাবে যে আপনি বাড়িঘান থেকে নিয়ে যাবেন তো আপনারা কিন্তু আগিয়ে দেবে তো এমন করে কিন্তু আপনার লোকেশন ট্যাগ করে পৃথিবীর যে কোনো যেতে পারবেন বন্ধুরা আপনার শর্টকাট রাস্তার মাধ্যমে কিন্তু নিয়ে যাবে যেটা ভালো রাস্তা সেই রাস্তার মাধ্যমে যাবে এখন কিন্তু গুগল ম্যাপের মধ্যে সব কিছু করা সম্ভব বন্ধুরা আপনি কিন্তু এমন করে খুব সহজে পাবনা যাবেন এবং পাবনা কিন্তু চলে যেতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে লোকেশন ট্যাগ করে পৃথিবীর ফোন দিয়ে লোকেশন ট্যাগ করে পৃথিবীর এ প্রান্ত থেকে ওদের যেতে হয় আশা করি আপনাদের বুঝতে পেরেছি তো বন্ধুরা সবসময় একটা কথা বলতে গিয়ে আমরা ছোটো চ্যানেল ভিডিও যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাথেমন্ত বাড়িয়ে দিন আর বন্ধুরা একটা কথা যে যেখানে মাইক মাইক অপশনটা মাইক অপশন চালু করে রাখবেন চালু করে রাখলে হবে কি আপনি যেখানে যাবেন যে ডানে গেলে ডানে ঘুরতে পারবে বাবে গেলে বাবে ঘুরতে পারবে এইটা কিন্তু বলে চলে কিন্তু আর এটা বন্ধ করলে কিন্তু এটা বন্ধ করলে কিন্তু বলবে না তো আপনি এই অপশনটা চালু করে রাখবেন চালু করে রাখবেন দেখতে পাচ্ছি সব কিছু বলে দেবে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি বন্ধু কেমন করে যে কোনো জায়গায় লোকেশন ট্যাগ করে যাবে